اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. السلام عليكم ورحمة الله وبركاته.

যে যাবৎ সে না জানবে আমরা তা কত থেকে গ্রহণ করেছি ইবনা আব্দুল বার পণিত আল ইন্তকা পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ ইবনুল কাইম পণিত এলামুল মাক দু নম্বর খণ্ড তিনশো নয় পৃষ্ঠা অপর্ব নাই ইমাম আবু হানিফা বলেন হারামন আলামেফ দরিল ইউতে যে আমার দলিল জানা তার জন্য আমার কথা দ্বারা ফতোয়া দেওয়া হারাম دخون ابن عبد البر بنتا الانتقاء بيشا اخشو باتاليس ابن القيم بنتا الى الماقين دو نمر خنوتين شناي بيشتا تيني عرب ولن افرواني ويحك يا يعقوب وهو ابو يوسف صاحبه لا تكتب كل ما تسمع مني فاني قد ارى الرأي اليوم واتركه غدا وارى الرأي غدا واتركه بعد غد হে আবু ইয়াকুব তিনি হলেন তারও শিষ্য আবু ইউসুফ অর্থাৎ আবু ইউসুফের উপনাম ছিল কি উপাধি নাম ছিল কুনিয়তের নাম ছিল আবু ইয়াকুব আমার থেকে যা শোনো তার সবটুকুই লিখে নিও না কারণ হতে পারে আজকে আমি যে রায় ব্যক্ত করলাম আগামীকাল তা পরিত্যাগ করব। আবার আগামী কাল যে রায় ব্যক্ত করব তাই আগামী পরশু পরিত্যাগ করবো

আমি যদি এমন কথা বলি আমি যদি এমন কথা বলে থাকি যা আল্লাহর কিতাব ও নবী সাল্লাহ আলাই সাল্লামের হাদিসের পরিপন্থী তাহলে আমার কথা অবশ্যই তোমরা পরিত্যাগ করবে দেখুন আবুল হাসানাত আব্দুল হাইলাকনবে হানাফি পণীত আন্নাফে উল কাবীর পৃষ্ঠা একশো পঁয়তাল্লিশ সরি একশো পঁয়ত্রিশ একইভাবে ইমাম মালেক

আমি ভুল করি শুদ্ধ করি অতএব আমার মতামত ভালো করে লক্ষ্য করবে যে সকল মতামত কোরআন ও সন্ন্যর অনুকূল হবে তা তোমরা গ্রহণ করবে আর যে সব মতামত কোরআন ও সন্ন্যর প্রতিকূল হবে তা প্রত্যাখ্যান করবে আগে বলেছি হাজম পণিত অসুরুল আহকাম ছ নম্বর খন্ড একশো পৃষ্ঠা তিনি আরো বলেন অর্থাৎ ইমাম মালিক থেকে আরো বানা এসেছে তিনি বলেছেন

إمام الشافعي رحمة الله عليه تكبرني بل ما من أحد إلا وتذهب عليه سنة للرسول صلى الله عليه وسلم وتعزب عنه فمهما قلت من قول أو أصلت من أصل فيه الرسول الله صلى الله عليه وسلم خلاف ما قلت فالقول ما قاله رسول الله صلى الله عليه وسلم وهو قولي ودعوا ما قلت

সাল্লাহ আলাইহাসাল্লামের যে কথা বলেছেন সেটাই সঠিক ইহা আমারও কথা আর আমার পূর্বের কথাটি তোমরা পরি প্রত্যাখ্যান করবে অপরবহনায় তিনি বলেন সে সময় তোমরা তারই অনুসরণ করবে এবং অন্য কারো কথার দিকে দৃষ্টি দিবে না হেরা বিপণীত জম্মুল কালাম তিন নম্বর খন্ড সচল পৃষ্ঠা إمام نافي فرنطو المجموع اك نمر خندو تسوتي فشتا فلاني فرنطو الإيقاظ من إيقاظ أولي الهمام فشتا تنى عربة إمام شافي تنى عربة كل ما قلت فكان عن النبي صلى الله عليه وسلم خلاف قولي بما يصح فحديث رسول الله أو لا فلا تقلدوني আমার বলা যে সব কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কথা বিরোধী বিশুদ্ধ বাণী পাওয়া যাবে তখন মনে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসই বেশি উত্তম অগ্রগণ্য ও শিরোধার্য অতএব তোমরা আমার তাকলিদ অন্ধ অনুসরণ করবে না ইবনা বি হাতেম পনতো আল আদাব ইবনা আসাকির পনতো তারিখ ও দিমশক 10 নম্বর খন্ড 152 পৃষ্ঠা ইমাম আহমদ বিন লাহে আলাই আলাইহের তার থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন লা তোকাল্লেদনি ওলা তোকাল্লেদ মালিকান ওলা শাফা ইয়া ওলাল আউজা ইয়া ওলা সাউরিয়া ওয়া খুজ তুমি আমার তাকলিদ করো না মালিক শাফি আউজাই সাউরি প্রমুখেরও তাকলিদ করো না অর্থাৎ অন্ধ অনুসরণ করো না কারো বরং তারা যেখান থেকে অর্থাৎ শরীয়তের বিধিবিধান গ্রহণ করেছেন তুমিও ঠিক সেখান থেকে গ্রহণ করো ابن القيم بنيتا الإعلام من إعلام المواقعين دون مرخنطين شدوه بشتا فلاني بنيتا الإيقاظ إيقاظ اك امام احمد بن حنبل بولين لا تقل دينك احدا من هؤلاء ما جاء عن النبي صلى الله عليه وسلم واصحابه فخذ به ثم الطابعين بعضه فالرجل فيه مخير تذكر امام در مدهوتي হতে কারো উপর তোমার ধর্মকে ঝুলিয়ে রেখো না তাদের তথা ইমামদের মধ্যে হতে কারো উপর তোমার ধর্মকে ঝুলিয়ে রেখো না তথা ধর্মীয় বিষয়ে কারো অন্ধ অনুসরণ করো না নবী আল্লাহ সাল্লাম তার সাহাবিদের থেকে যা এসেছে তা গ্রহণ করো অতঃপর তাবিদের বিষয়ে ব্যক্তির স্বাধীনতা রয়েছে ইচ্ছা করলে তাদের কথা সে গ্রহণ করতে পারে আবার বর্জন করতে পারে আবুদাউ এটিকে মাসাইলুল امام احمد غنثة الله كورسين بيشتا دوشو شهاتر دوشو شهاتر امام احمد بن حنبل عروب لن رأي الاوزاعي ورأي مالك ورأي ابي حنيفة كله رأي كله رأي وهو عندي سواء وإنما الحجة في الآثار رأي أو رأي أوه مالك رأي أو مات أبو حنيفة رأي مات يقول شوائب جاء أمان نقول شمان প্রকৃত হজ্জত দলিল নিহিত রয়েছে আসার তথা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এর মাঝে রাসুল সাসমের হাদিসের মাঝে ইবন আবদুল বারফনিত জামে বায়ানিলমে ওয়াল হেকাম জামে বায়ানিল ইলমে ও ফদলিহি নামক কিতাবে বর্ণিত হয়েছে এই বাণীটি দেখুন দু নম্বর খণ্ড একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা তিনি আরও বলেন

মহামতি চার ইমার বাণী থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে তারা কেউই কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের অন্ধ অনুসরণের কথা বলেননি কাউকে অন্ধ অনুসরণ করতে পারেনি বরং তাদেরকে কোরআন হাদিস থেকে গ্রহণ করতে বলেছেন এবং তাদের তাকলিদ অন্ধ অনুসরণ বর্জন করতে বলেছেন বিশেষ করে কোরআন হাজি বিরোধী কোনো কথাই গ্রহণ করা চলবে না এ বিষয়ে তারা জোরালো তাগিদ দিয়েছেন ইমা সাফিতে আর বর্ণনা পাওয়া যায় যে যদি দেখো আমার কোনো কথা হাদিস বিরোধী হয়েছে তাহলে আমার কথাকে দেয়ালে কথা মেরো এবং যা হোক এরকম অনেক বাণী রয়েছে থেকে যার সার নির্যাস এটাই যে ইমামগণ কখনো তাদের অন্ধ অনুসরণে রাজি ছিলেন না সুতরাং যারা তাদের অন্ধ অনুসরণ করে সর অবস্থায় তাদের কথাকেই ধরে থাকে করেন হাদিস বাদ দিয়ে এরা না কোরআন মানে না হাদিস মানে না সাহাবাহামকে মানে না চার ইমামকে মানে অর্থাৎ এরা এক প্রকার বলা যেতে পারে মূর্খ শ্রেণী জাহেল শ্রেণী যাদের থেকে ইমামগণ বহুকাল আগে সম্পর্ক ছেদ ঘোষণা করেছেন আল্লাহ রব্বুল্লাহ আমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহর ভিতরে সীমাবদ্ধ থাকার তৌফিক দান করেন আমিন ওয়েরত আওয়ানা আলহামদুলিল্লাহ রব্লা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته